বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় তিতলি। বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে 901 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও জোরদার হয়ে আগামী 10 থেকে 15 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ, 34 থেকে 42 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় এবং আগামী বৃহস্পতিবার 11ই অক্টোবরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের খুলনার যে কোনো স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এখন নিম্নচাপটির কেন্দ্রের 50 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় 55 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া আকারে 69 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অবস্থা থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে আগামী 9 থেকে 3 অক্টোবর উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং উপকূলীয় এলাকা জুড়ে 75 থেকে 165 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ভিউয়ার্স, ঘূর্ণিঝড়টি খুবই মারাত্মক, তাই সমুদ্রের কাছাকাছি মানুষগণ সাবধানে থাকুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন।